চন্দ্রযান তখন চাঁদ থেকে আর মাত্র 135 মিটার দূরে। ইসরোর কন্ট্রোল রুম থেকে চন্দ্রযান 3 এর চাঁদে অবতরণের লাইভ সম্প্রচার চলছিল। হঠাৎ দেখা গেল সেই স্ক্রিনে চন্দ্রযানের জন্য পরিসর ছোট হয়ে গেছে, কারণ সাউথ ইন্ডিয়ার জোহানেসবার্গ থেকে ইসরো কন্ট্রোল রুমের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যেভাবে সফট ল্যান্ডিং এর সময় প্রধানমন্ত্রীকে অর্ধেক স্ক্রিন জুড়ে দেখানো হয়েছে, তা নিয়ে ঘরোয়াভাবে অনেকেই অসন্তোষ জানাতে শুরু করেছেন। শুধু তাই নয়, সফট ল্যান্ডিং এর পর বিক্রম ল্যান্ডার চাঁদে নেমে কি করছে আরও কিছুক্ষণ দেখার আগ্রহ ছিল বহু মানুষের, কিন্তু তা দেখার উপায় ছিল না। তা দেখানোর পরিবর্তে ওই লাইভ সম্প্রচারে তৎক্ষণাৎ শুরু হয়ে যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তৃতা, তাতেই জমেছে অসন্তোষ। অনেকের মতে এহেন ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে দেশবাসীকে আরো উদ্বুদ্ধ করার মধ্যে কোনো ভুল নেই। এই গর্বের মুহূর্ত সত্যি উদযাপন করার মতোই, কিন্তু বিক্রমের সফট ল্যান্ডিং এর মুহূর্ত পরিষ্কার করে দেখানোর পর তা করা যেত। অথচ যা ঘটলো তাতে মনে হলো যে প্রধানমন্ত্রী যেন বক্তৃতা দেওয়ার জন্য তর সইছে না। শুরু তরজা।